ওদের একটা ঢং আছে, কয়দিন পরে পরে এক এক দেশের উপর তারা ট্রাভেল অ্যালার্ট দেয়, এটা তাদের একটা ঢং, কিন্তু কাউরে আটকায়ও না, বুঝছেন? ওটা দিয়ে রাখে ওই দায়বদ্ধতার বাইরের, কেউ যদি কিছু হয় তাহলে তারা সরকার দায়বদ্ধতা নেবে। আমি যখন ওদের দেশের সরকারে কাজ করতাম তখন একটা নিয়ম ছিল, কেউ যদি নিখোঁজ হয় কোন বিদেশে তাহলে 24 ঘন্টার মধ্যে একের হোয়াইট হাউসকে জানাতে হবে। ও এটা যুক্তরাজ্য, নর্থ যুক্তরাষ্ট্র, ও আই এম সরি, যুক্তরাজ্য অত ঢং একটু কম ছিল, এখন বাড়ছে বোধ হয়, গভর্নমেন্ট বারবার পরিবর্তন হচ্ছে। সেটা হলো যে 10 তারিখের এই সিচুয়েশন নিয়ে যে দুইজন বিদেশি আপনার সঙ্গে দেখা করলেন, এরকম কোনো আলাপ আলোচনা? এরা এই নিয়ে কোনো আলাপ আলোচনা করেনি, এগুলো আপনাদের মিডিয়াতেই আলাপ করেন, আর এই নিয়ে আপনাদের কোনো কারণ শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এই ধরনের ঢংডাং আমরা আরও শুনেছি, 10 তারিখ 10-5 তারিখ অমুক, এবং এসি জনগণের সমর্থন না থাকলে এইগুলো সব মিনিংলেস। আপনার কেউ একজন হুঙ্কার দিল দিলে সব পালাবে, যাতে নৌবে আপনাদের অত সন্দেহ কিসের জন্য? সন্দেহের তো কোনো কারণ নাই যে কি হবে, আপনি ঠিকই খাওয়া দাওয়া করতে পারবেন, আপনি ঠিকই ঘোরাফেরা করতে পারবেন। গভর্নমেন্ট, দেয়ার ইজ এ গভর্নমেন্ট ইন দি কান্ট্রি, গভর্নমেন্ট হ্যাজ এ রেসপন্সিবিলিটি, অ্যান অব্লিগেশন to maintain peace and stability, and we'll do that. Sir, not for... Sir, 10 তারিখ উপলক্ষে কূটনৈতিক পাড়ায় বা ওই এলাকায় দূতাবাস এলাকায় নিরাপত্তা বাড়তে দিতে বলবেন কি না পররাষ্ট্র মন্ত্রণালয়? না, আমরা বলার কোনো কারণ নাই, কারণ আমরা মনে করি না এটা বিরাট কিছু একটা ঢং কিছু হবে। হ্যাঁ, এটা নিয়ে আমরা খুব খুব চিন্তিত না, এত আপনারা মিডিয়ারাই খুব এটা নিয়ে চিন্তিত, এটা মিডিয়া ইস্যু। যুক্তরাজ্য চলাফেরা সতর্ক থাকার কথা বলেছে, বলছে তারা জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করছে।